আনুলিয়া এলাকায় একাধিক বাড়ি ভাঙচুর, কি বলবেন? আমরা একটা জিনিস দেখলাম যে টোটাল যে ভোট এবং পরবর্তী হিংসা পুরো পুলিশের মদতে হচ্ছে, এবং ভোটের আগেও পুলিশি মদতে পুলিশ দাঁড়িয়ে হিংসা হয়েছে কলাবাগানে, ঠিক তেমনি এখানে কায়েতপাড়া আনুলিয়াতে একই ঘটনা ঘটেছে প্রার্থী ক্ষুদিরাম বসু বর্মনের বাড়িতে এই ঘটনা ঘটেছে, এবং ক্রিমিনাল একদম প্রতিষ্ঠিত ক্রিমিনাল তৃণমূল করে তাদের মদতে যেভাবে রাতের বেলায় এসে বাড়ির সামনে ঢোকার সামনে দোকানপাট এবং যারা মাছ বিক্রেতা তার সাইকেল থেকে বাড়ির মধ্যে যে প্রার্থীর মোটর সাইকেল, বাড়ি ভাঙচুর লুটতরাজ, বাড়ির পরিবারের লোককে এমনভাবে আহত করেছে জহরলালে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তো প্রার্থীর এ পর্যন্ত আমরা সন্ধান পাচ্ছি না, কিন্তু দুর্ভাগ্য পুলিশ আসেনি এখনো পর্যন্ত। যে পুলিশ ক্রিমিনালকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি গতকালকে ছুটে গেছিল গাংনাপুরের 293 বুথে, সেখানে গাংনাপুরের ওসি সেই ক্রিমিনালকে নিয়ে এবং আর একজন এসআই দুটো ক্রিমিনালকে ছেড়ে দেয় ওখানকার প্রধানের ভাগ্নে এবং প্রধানকে, এইভাবে ছেড়ে দেওয়ার পর জনতা ক্ষিপ্ত হয়ে পুলিশকে ঘেরাও করে রাখে এবং তাদের ওপরই আক্রমণ করতে যাচ্ছিল, প্রিজাইডিং অফিসারকে পর্যন্ত বন্দি করে রাখে পাবলিক, এতটা উত্তেজিত হয়েছিল সেখানে। এই যে সঙ্গে সঙ্গে ক্রিমিনালকে বাঁচানোর জন্য চলে যাচ্ছে, অথচ বাড়িতে হামলা হয়ে বাড়ির প্রার্থী তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ, বাড়ির পরিবারের লোক রক্তাক্ত, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এখন বাজে 12:30, পুলিশ আসেনি, নির্লজ্জ পুলিশ। জনতার উচিত এখন, আর কি বলবো, পুলিশকে যে হাত থেকে কালকে বাঁচিয়ে আনলাম, উচিত ছিল ওদেরকে জনতার রোষের মুখে ছেড়ে দেওয়া। আর যে এদের যে নগ্ন চেহারা, এদের কত টাকা পেট ভরতে লাগে হাত তুলে ভিক্ষা করে, ঠিক তেমনি তৃণমূলের সঙ্গে সেটিং করে সব কাজ করা হচ্ছে প্রমোশন নেওয়ার জন্য আর টাকা লুটপাট করে খাওয়ার জন্য, আর এই লুটের ভাগ বকরা ভাগ করবে বলেই, কারণ আর্থিকভাবে প্রতিষ্ঠিত আমাদের এই প্রার্থী ক্ষুদিরাম বর্মন বাড়িতে প্রচুর লুট হয়েছে, সোনা দানা টাকা পয়সা তার লুটের ভাগ বোধ হয় পুলিশ পায়, না হলে কি করে পুলিশ এখনো আসে না। পরিবারের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তারা ভয়ে রানাঘাট হাসপাতালে নিতে পারেনি, কি বলবেন? একদম সঠিক কথা, তারা এই দিকটায় যেতে পারেনি, ক্রিমিনালগুলো রানাঘাটের প্রতিষ্ঠিত ক্রিমিনাল, আর তাদের নাম তারা বলছে, একজন হচ্ছে টিঙ্কু ছুতার রানাঘাটে বাড়ি, আর একজনের নাম চন্দন বলে কুখ্যাত ক্রিমিনাল, এদের নেতৃত্বে একটা বাহিনী আসছে, পুলিশ এখনো তাদেরকে ধরা তো দূরের কথা, আর যে পরিবার তার আশপাশের বাড়ি পর্যন্ত অত্যাচার হয়েছে পুলিশ আসেনি। এই পুলিশ পুরো এখানে ইমার্জেন্সি ছাড়া কেন্দ্র সরকারের কোনো রাস্তা নেই আমার যা মনে হয়, আর যদি এইভাবে ইমার্জেন্সিও না লাগায়, সরকার যদি পদক্ষেপ না নেয়, রাজ্যপাল থেকে শুরু করে রাষ্ট্রপতি যদি কোনো ভূমিকা না নেয়, তাহলে বাংলার জনগণ তারা বিদ্রোহী হতে বাধ্য হবে।